আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইফফাত আর আইতি। আজকে আপনাদের তৈরি করে দেখাবো ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে গ্যাসের চুলায় ফ্রাই প্যানে বা তাওয়ার সাহায্যে তৈরি করতে পারেন চিকেন বারবিকিউ বা তান্দুরি চিকেন রেসিপি। আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যাচ্ছি। আজ আমি ঘরোয়া উপকরণ দিয়ে চিকেন গ্রিল রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো। এখানে আমি স্বাদ মতো লবণ অ্যাড করব, 1 চা চামচ ভিনেগার অ্যাড করব, আপনারা চাইলে লেবু রসও অ্যাড করতে পারেন। এখন ভালোভাবে মাখিয়ে নিব। এখানে আমি 14 পিস চিকেন নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো নিয়ে নেবেন। এমনভাবে লবণ ও ভিনেগার দিয়ে মাখাতে হবে যাতে করে চিকেনের ভিতর সব লবণ ও ভিনেগারটা ভালোভাবে ঢুকতে পারে। ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন অ্যাড করব পেঁয়াজ বাটা 2 টেবিল চামচ, রসুন বাটা 1 টেবিল চামচ, আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ, শুকনো মরিচের গুঁড়া 2 টেবিল চামচ, হলুদের গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ। এখন অ্যাড করব সরিষার তেল, অবশ্যই এখানে সরিষার তেল অ্যাড করতে হবে। এখন চিকেনগুলো ভালোভাবে মাখিয়ে নেব। এমনভাবে মাখাতে হবে যাতে মশলাগুলো সব মাংসের ভিতরে ঢুকতে পারে। এখন সেন্টের জন্য অ্যাড করব গরম মশলার গুঁড়া। এখন অ্যাড করব বারবিকিউ মশলা। আবারও মশলাগুলো একসাথে করে ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন ভালোভাবে মাখানো হয়ে গেছে, এখন চিকেনগুলো 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, একটি ঢাকনার সাহায্যে ঢেকে রাখবো। আসলাম 1 ঘন্টা পর, এখন ঢাকনাটা তুলে নিব। এখন অ্যাড করব অরেঞ্জ ফুড কালার সামান্য পরিমাণে, এতে কালারটা অনেক সুন্দর আসবে। 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া। এখন আবার ভালোভাবে মাখিয়ে নেব। দেখতে পাচ্ছেন চিকেনের ভিতর কত সুন্দর মশলাটা ঢুকেছে, ফ্লেভারটাও অনেক সুন্দর এসেছে। দেখতেই পাচ্ছেন ভালোভাবে চিকেনটা মাখানো হয়ে গেছে, এখন একটি ফ্রাই প্যানের সাহায্যে আমরা ভেজে নেব। সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এখন চিকেনগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচটা অবশ্যই মিডিয়াম টু লোতে রাখতে হবে। ঢাকনাটা তুলে নেব। দেখতে পাচ্ছেন মাংস থেকে অনেকটা পানি গলেছে, এখন একটু উল্টিয়ে পাল্টিয়ে নেব। এটা ভাজার কোনো টাইম নাই, এটা একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। গ্রিল মাখানোর পর যে মশলাটা ছিল সেই মশলার সাথে এখন আমরা সস তৈরি করবো। সস তৈরি করার জন্য এখানে নিয়েছি ঘরোয়া একটি আচার, 1 চামচ পরিমাণ চিনি। ওকে, এখন একটি কড়াইতে সুন্দর রুটির জন্য সস তৈরি করে ফেলবো। সসটা একটু পরপর নাড়াতে থাকবো এইভাবে যাতে তলায় লেগে না থাকে। দেখতে পাচ্ছেন তন্দুরি রুটি সসটা আগের থেকে অনেকটা ঘন হয়ে আসছে, আর একটু ঘন করে দিন। দেখতে পাচ্ছেন উপরে তেল ভেসে উঠেছে, এখন চুলাটা অফ করে দিন। এখন ঢাকনাটা তুলে নেব, একটু পরপর উল্টিয়ে পাল্টিয়ে নেব। তো ব্যাস, আমি একইভাবে সবগুলো চিকেন বারবিকিউ বা তান্দুরি চিকেন রেসিপি করে ফেললাম। আমার প্রায় প্রতি ব্যাস 25 থেকে 30 মিনিট সময় লেগেছে। আজকে রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ দিবে। ভিউয়ার্স, আমার ভিডিওটা ভালো লাগলে বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আল্লাহ হাফেজ।